شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شاهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. আমার সম্মানিত দিনি ভাই প্রশ্ন করেছেন যে কঠিন রোগে আক্রান্ত হলে রোজা ভঙ্গ করে ফেলবে নাকি কি করবে, না মিসকিনকে খাওয়াবে? কঠিন রোগ, এমন রোগ যে রোগ ভালো হওয়ার সম্ভাবনা নয়। একজন মহিলা মানে কঠিন রোগে আক্রান্ত হওয়ার কারণে ডাক্তার তাকে রোজা রাখতে নিষেধ করেছে, এর বিধান কি? তো আমার সম্মানিত দিনি ভাই, এর বিধান হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 185, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদা লিন-নাস বাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুমহু। রমজান হচ্ছে সেই মাস যাতে নাজিল করা হয়েছে পবিত্র কুরআন, যা মানুষের জন্য হেদায়েতের বাণী এবং সত্যপথ যাত্রীদের জন্য স্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে মাসের রোজা রাখবে, আর যে লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিন গণনা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন কামনা করেন না। সূরা বাকারা আয়াত নম্বর 125। অর্থাৎ মানুষ যদি এমন রোগে আক্রান্ত হয় যা থেকে সুস্থ হওয়ার কোনো আশা নেই। এইবারও অনেকেই ভাই ব্যক্তিগতভাবে জানেছেন যে ভাই এরকম ব্যাপার, গত রমজান পারিনি, এ রমজানও মনে হয় যে পারবো না, তো কি করার, করণীয় কি? তো তাদের ক্ষেত্রে এটাই যে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য খাওয়াবে। খাদ্য দেওয়ার পদ্ধতি হচ্ছে মিসকিনকে পরিমাণ মতো চাউল প্রদান করা, সাথে মাংস ইত্যাদি তরকারি হিসেবে দেওয়া উত্তম, অথবা দুপুরে বা রাতে তাকে একবার খেতে দেবে। এটা হচ্ছে ওই রুগীর ক্ষেত্রে যার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারেই স্পষ্ট করেছেন যে যারা অসুস্থ তাদের পরিবর্তে মিসকিন খাওয়াবে। আর নারী এ ধরনের রোগে আক্রান্ত, তাই আবশ্যক হচ্ছে সে প্রতিদিনের জন্য একজন করে মিসকিনদের খাদ্য প্রদান করবে, তবেই তার পক্ষ থেকে রোজা রাখা হবে। যেমন অনেক মহিলা রয়েছেন যে পরবর্তীতে আর রোজা করা সম্ভব নয়, অসুস্থ, এমন অসুস্থ রোজা করলেই তার উপর স্যালাইন চাপবে, রোজা করলেই তার রক্ত শর্ট হবে, ডাক্তারের পরামর্শ যে রোজা রাখা যাবে না। তো ওই ব্যক্তির উচিত যে অন্য কোনো মহিলাকে দিয়ে, অন্য কোনো পুরুষকে দিয়ে, অভাবগ্রস্ত দিয়ে, মিসকিনকে দিয়ে সে রোজাটা করিয়ে নিবে, পরিমাণ তাকে চাল ডাল মাছ মাংস কেনার পয়সা দিয়ে দিবে, সে পূর্ণ এক মাস তার পয়সাতে খাবে এবং তারও রোজা হবে, এবং যে ব্যক্তি অসুস্থ তারও রোজা হবে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়ানকুস মিসলা আজরুহু, তার নেকি থেকে একটা বৈদ্য কাটা হবে না। সেও নেকি পাবে, যার জন্য রোজা করছে সেও নেকি পাবে। আশা করি বুঝতে পেরেছেন ভাই। জাযাকুমুল্লাহ খাইরান ও আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।